এই 6 ফেব্রুয়ারি থেকে আসছে বালিঝড়। তার আগে আজতক বাংলার টিম ঘুরে দেখল সেট, রাজনীতির প্রেক্ষাপটে ধারাবাহিকের গল্প এগোবে। এই ধারাবাহিকে অভিনেতা কৌশিক রায়, তৃণা সাহাকে দেখা যাবে একসঙ্গে। মুখ্য চরিত্রে রয়েছেন আরও এক অভিনেতা ইন্দ্রাশিস রায়। রাজনৈতিক নেতা সমুদ্র সেনের মেয়ে ঝোড়া। নির্বাচন জেতার পর রাজনৈতিক দলের দায়িত্ব সে মেয়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে। সেই সঙ্গে আরও একটি কথা ঘোষণা করে সে, তার দলের একনিষ্ঠ কর্মী মহার্ঘ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন সমুদ্র সেন। এই খবর শুনেই স্রোত ঝোড়ার প্রেমিক সিদ্ধান্ত নেয় অনেক দূর চলে যাবে। ঝোড়া কি পারবে উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে মনের কথা শুনতে? নিজের প্রেমের বলিদান দিয়ে বাবার কথা শুনবে সে? এই ত্রিকোণ প্রেম কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা, মহার্ঘর ভূমিকায় রয়েছেন কৌশিক রায় এবং স্রোত রূপে দেখা যাবে ইন্দ্রাশিসকে। অন্যদিকে সমুদ্র সেনের চরিত্রে রয়েছেন ভরত কল। এছাড়াও বালিঝড় ধারাবাহিকে রয়েছে টেলিপাড়ার এক ঝাঁক চেনা মুখ। সম্প্রতি ধারাবাহিকের সাংবাদিক বৈঠকে হাজির ছিল টিম বালিঝড়। এখানে একটা লাউ দেখতে পাচ্ছি, একটু লাউটা কি সত্যি? ইয়েস, লাউটা সত্যি, যদিও একটু শুকিয়ে গিয়েছে, অনেক দিন ধরে শুটিং হচ্ছে তো লাউটাকে নিয়ে। আচ্ছা, একটুখানি দেখে আবার আমরা একটু পিছন দিকে চলে যাই। পিছনে আরেকটা ঘর রয়েছে, এটা বোধ হয় খুব সম্ভবত বেডরুম। আমরা একটুখানি বেডরুমটা ঘুরে দেখব। কাম কাম। সো এই হচ্ছে বেডরুম, বাট ইয়েস, বেডরুমেও দেখুন কত লাইট, কত লাইট। কিন্তু একটা টুইস্ট ইন দ্য টেল, দ্যাট ইজ আকাশ। দেখুন আকাশ কিন্তু আপনি দেখতে পাবেন না, উপরটা পুরোটাই ফাঁকা, কোথাও কোনো ছাদ থাকে না, এখানে শুধুই লাইটের সেট আপ থাকে। আর এই খাটে বসে এখানে বিভিন্ন রকমের সিনস এখানে টেক করা হয়, কিন্তু এই গদিগুলো ভীষণ শক্ত, বিশ্বাস করুন, ধপাস করে বসলে পরে বেশ জোরে লাগবে কোমরে। আর এদিকটায় বোধ হয় ওটা এক্সিট পয়েন্ট, তো সুতরাং ওখান থেকে বিশেষ কিছু দেখানোর নেই। লাইটস এখনও জ্বলে ওঠেনি, দাদা এখানে প্রচণ্ড ব্যস্ততায় রয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাকে বলছে খুব তাড়াতাড়ি করতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই শুটিং চালু হয়ে যাবে। চলুন তাহলে আমরা এই ফ্লোর থেকে একটুখানি বেরিয়ে যাই। এটা হচ্ছে লিভিং রুম, এই যে ভীষণ সুন্দর করে একটা লিভিং রুম, কারণ এটা পলিটিক্যাল লিডার তার বাড়ির অন্দরে আপনারা আপনাদের রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে ইয়েস, বাড়িতে যদিও এখন সেই সকল মানুষজনেরা কেউ নেই।